নমস্কার বন্ধুরা, অঙ্কিতা রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে বানাবো হাঁসের ডিমের ডালনা। প্রথমেই একটা কড়াইতে সর্ষের তেল ভালো করে গরম করে নুন হলুদ মাখিয়ে রাখা সেদ্ধ ডিমগুলো দিয়ে ভালো করে ভেজে তুলে রাখব। ডিমগুলো হালকা লাল হয়ে গেছে, সেগুলোকে তুলে অন্য একটা পাত্রে নিয়ে নেব। একইভাবে সেদ্ধ করে রাখা নুন হলুদ মাখানো আলুগুলোকেও দিয়ে দিলাম। আলুগুলোও হালকা লাল হয়ে গেছে, সেগুলোকে তুলে অন্য একটা পাত্রে নিয়ে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যেই জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়নে দেব। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোলে তার মধ্যে পেঁয়াজ কুচানো দিয়ে দেব। এখানে আমি দুটো বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে দিয়েছি। পেঁয়াজটা হালকা নরম হয়ে আসলে তার মধ্যে দিয়ে দেব আদা, রসুন আর লঙ্কার পেস্ট। আদা রসুনের কাঁচা গন্ধটা যাওয়া অবধি খুব ভালো করে কষিয়ে নেব। আদা রসুনের গন্ধটা চলে গেছে, এবার দিয়ে দিলাম টমেটো। মশলাটা নরম হওয়া অবধি ভালোভাবে কষিয়ে নেব। মশলা থেকে তেল ছাড়লে তার মধ্যে দিয়ে দেব হলুদ, জিরে, লঙ্কা গুঁড়ো আর নুন। একদম হালকা আঁচে খুব ভালোভাবে মশলাটাকে মেশাতে থাকব। মশলাটা ভালো করে মেশানো হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেব গরম জল। প্রথমে আমি এক কাপ পরিমাণ জল দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। একদম হালকা আছে খুব ভালোভাবে মশলাটা কষাবো। যত সময় নিয়ে মশলাটা কষানো হবে তার থেকে তেলটা তত সুন্দরভাবে ছাড়ে আর খেতেও খুব ভালো হয়। এবার পরিমাণ মতন জল দিয়ে ভালোভাবে ফোটাতে থাকবো। ঝোলটা ফুটে উঠলে তার মধ্যে দিয়ে দেব আগের থেকে ভেজে রাখা ডিম আর আলু। ডিম আর আলুটাকে ঝোলের সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে 5 মিনিট হতে দেব। ঝোলটা ভালো করে ফোটানো হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেব 1 চামচ গরম মশলা গুঁড়ো। গরম মশলাটা দিয়ে হালকা নেড়ে নিলেই রেডি হাঁসের ডিমের ডালনা। আজকের রেসিপিটা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন, খেতে খুবই ভালো হয়। আজকের মতন এইটুকুই, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।